হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইস দীপা মজুমদার আর আমি হচ্ছি বৈশালী মজুমদার তোমরা হয়তো ভাবছো এটাতে কি আছে এই ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করে রাখা হয়েছে তো আজকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে এটাতে যা আছে তার সম্বন্ধে একটু বলে দিই এইটাতে যে আছে বা যিনি আছেন সেটা আমার মা এবং বাবার বহুদিনের স্বপ্ন যেটা অনেক দিন পর এক পূরণ হলো তাও এত সুন্দর আর এত স্মুথলি কেন এখানে আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মূর্তি আছে ঠিক আছে তোমাদেরকে আগেই বলে দিলাম তারপর বিস্তার করে তোমাদেরকে বলছি মা কথা তারপর বাবা তারপর আমাদের ছোটো কাকু মানে আমার রাঙ্গা কাকু সময় মিলে যখন ঠাম্মার অস্তি নিয়ে গেছিলো বাইরে বিদেশে তখন ওরা প্ল্যান করেছিল যে ঠাকুরের মূর্তিটা ওরা অর্ডার দিয়ে আসবে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরকে কি মিষ্টি লাগছে না বলো বিশ্বাস করবে না ঠাকুর যখন এসে ঢুকেছে তারপর ঠাকুরকে মানে আনপ্যাক করা হয়েছে গাটা যেরকম শিউড়ে উঠেছে ওই দিনটা খুব আনন্দে গেছিলো মনে হচ্ছিলো অনেক দূর থেকে কেউ আসছে আমাদের বাড়িতে একদম সন্ধ্যের আগ থেকেই ফোন এসেছিল যে ঠাকুর এসে পৌঁছে যাবে তার সাথে সাথে বাড়িতে একটা হইচই শুরু হয়ে গেছিলো তো এবার তোমাদের বলি ঠাকুরকে আনার কি প্ল্যানিং ছিল বা কি করে ঠাকুর আসলো আমাদের শিলচর টাউনে অনেক খোঁজাখুঁজি করার পরও শ্বেত পাথরে ঠাকুর নাকি কোথাও গড়ায় না সিমেন্টের ঠাকুর গড়ায় তাতে পেন্ট করে দিয়ে দেয় হোয়াইট কালারের বাট শ্বেত পাথরে ঠাকুর কোনো গড়ায় না আর বাবা এটা বহু দিনের বাবার শখ ছিল আর আমাদের বংশের সবাই শ্রীরামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত তো বাবার অনেক দিনের শখ ছিল যে বাবা একটা মূর্তি এরকম গড়িয়ে আনবে বাড়িতে স্থাপিত করবে তারপর বাবা ওইখানে যায় বেনারসে যায় বেনারসে গিয়ে ভালো করে খোঁজ খোঁজ করে একটা ভালো শিল্পর একজন সন্ধান বের করে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ঠাকুরের হাইট কতটুকু হবে কীরকম ঠাকুর দেখতে হবে সব কিছু ডিজাইন ওদের কাছে দিয়ে ওরা অ্যাডভান্স দিয়ে চলে এসেছিলো অনেক দিন যেন জানো অনেক দিন চলে গেছিলো তারপর গিয়ে ঠাকুর আসার ডিসিশন হলো সবাই অনেক ভয় পাচ্ছিল যে এত টাকা অ্যাডভান্স দিয়ে এসছে যদি ঠাকুরকে না পাঠায় আমরা সবাই ভীষণ চিন্তা করছিলাম মা ওরাও একসময় ভাবছিল যে কী জানি ওরা নাকি অনেক বড় ভুল করে নিয়েছে নাকি ফ্রডের হাতে ধরা পড়েছে বাট যাই হোক অনেক বড় কোম্পানি ছিল তারপর ঠাকুরকে আজকে ফাইনালি আমাদের বাড়িতে আনা হলো ওরা ট্রেনে করে ঠাকুরকে নিয়ে এসছিলো একজন লোক নিয়ে এসেছিলো তো তাকেও কিছু টাকা দেওয়া হয়েছে তারপর আমাদের বাড়িতে আনা হয়েছে আর এখানে যিনি ঠেলা করে এনেছেন ঠাকুরকে ঠেলায় করে ওনাকে একটু জল মিষ্টি দেওয়া হয়েছে বিকজ ওনাকে দিয়েও আমরা ভীষণ খুশি হয়ে গেছিলাম বাড়ির প্রত্যেকে প্রত্যেকে এতটা খুশি হয়েছে এই মূর্তি দেখে বিশ্বাস করবে না সন্ধ্যের আগ থেকেই তোমাদের বললাম না এমন লাগছিল যে অনেক দূর থেকে কোনো আত্মীয়স্বজন আসছে বাড়িতে এত হইচই গেছিলো ভীষণ ভালো লাগছিলো আর সবাইকে ডাকা হয়েছিল আমাদের পাশের বাড়ির মানে আমাদের বংশের সবাইকে যে তোমরা আসো এবার ঠাকুর চলে আসবে ঠাকুর চলে আসবে সবাই যেরকম খুব আনন্দে সহকারে এসছিল এসে ঠাকুর দর্শন করলো তারপর ঠাকুরকে প্রণাম করলো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পুরনো সিংহাসন যেটা এখন নেই আর এই সিংহাসনটা আমরা ঠাকুর ঘর থেকে এনে বাইরে ঠাকুর ঘরের বারান্দায় কয়েকদিনের জন্য শিফট করে রাখা হয়েছিল আমাদের কমপ্লিট ঠাকুরঘর বিকজ ঘরে কাজ চলছিল রেনোভেশন চলছিল যে ঠাকুরের মূর্তি যেহেতু বসানো হবে পারমানেন্টলি তার জন্য রেনোভেশনের জন্য এইখানটায় দিন পুজো আচ্ছা করা হয়েছে তারপর ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুর ঘরে বসানো হয়েছে ঠাকুরকে তো দেখো এতদিন আর উপোস রাখা যায় না তার জন্য মা অনেক কষ্ট করে ঠাকুর ঠাকুরঘর পেতেছিল আর অনেক দিন এখানে পুজো আর্চা করেছিল এবার ফাইনালি আমাদের ঠাকুরঘর রেনোভেট করা হয়ে গেছে তারপর ঠাকুরের সিংহাসনের জায়গায় এখানে এরকম দুটো স্টেপ করে দেওয়া হয়েছে আর ঠাকুরকে এনে পারমানেন্টলি এখানে বসিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের ঠাকুরঘরটা দেখতে কেমন হয়েছে আগে যারা আমাদের পুরনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই আমাদের ঠাকুরঘরের অনেক পুজো আচ্ছার ভিডিও দেখেছো তারা জানবে আর যারা নতুন তাদেরকে বলছি একবার গিয়ে হলেও আমাদের পুরনো ঠাকুরঘরের পুজো আচ্ছার ভিডিও দেখিনিও তখন কেমন ছিল ঠাকুরঘরটা সেটাও জানতে পারবে তো এখন কি হয়েছে দেখো পুজো দিচ্ছে মা তো অনেকে বলছিল যে কি করে পুজো দেয় কি 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 নিয়ম আছে অনেক কিছু আছে দেখো সবার পুজো দেওয়ার কারণ তো অনেক রকম হয় তো আমাদের একরকম অনেকের অনেক রকম থাকে তো এখানে আমাদের ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে বাট ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়নি মানে ঠাকুর আনার পর ঠাকুরকে যে পুজো করা হবে সেটা এখনও করা হয়নি তো মা কী করেছে ঠাকুরের সামনেই ঠাকুরের যে ছবিটা যেটা এতদিন থেকে পুজো করতো আমরা মানে করতাম আমরা সেটা এনে ঠাকুরের সামনে বসিয়ে তারপর পুজোটা দিচ্ছে আর এখনও এরকমই আছে যবে আমাদের মিশন থেকে মানে রামকৃষ্ণ মিশন থেকে ডেট দেবে বা মহারাজকে জিজ্ঞেস করা হয়েছে যে কবে কি করা হবে না হবে তো তারপর থেকে এই ঠাকুরের ছবিটা উঠিয়ে দেবে আমাদের বাড়িতেই থাকবে ছবিটা নয়তো আর ঠাকুরের এই মূর্তিটাই আমরা পুজো করব। আমাদের যে কি আনন্দ আর সব থেকে বেশি আমার বাবার আনন্দ আমার বাবার বহুদিনের স্বপ্ন যতবার বলছি ততবার হয়তো কম পড়ে যাচ্ছে যখন কেউ নিজের ক্ষমতায় নিজের স্বপ্ন পূরণ করে তার মজাটাই বা তার মানে সোহাগটাই আলাদা হয় তাই না বলো তো মা এবার সুন্দর করে পুজো দিচ্ছে আর যেদিন পুজো দিচ্ছিলো সেদিন কোন দিন ছিল জানো সেদিন ছিল ঝুলন পূর্ণিমা তো এইগুলো ব্লগ আমি এতদিন থেকে প্যান্ডিংয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে সব কিছু শুরুর থেকে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এই ব্লগুলো আমি এতদিন থেকে দিতে পারছিলাম না বা ঠাকুরঘরটাও ভালো করে তোমাদেরকে দেখাতে পারছিলাম না আগে একটা ব্লগে বলেছি যে ঠাকুরঘরটা দেখাচ্ছি না পরে দেখাবো তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো এইবার তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিই আমাদের নিত্য পূজা কী করে দেওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকে অনেকবার কমেন্ট করেছিলে যে দেখতে চাও বা জানতে চাও যে আমাদের বাড়িতে পুজো কী করে দেওয়া হয় দেখো ফার্স্টে ঠাকুর ঘরে চলে আসে মা তারপর ঠাকুর ঘর মোছা হয় তার আগেই ঠাকুরের বাসনগুলো ধয়ে ঠাকুর করে রাখা হয় তারপর এটা আবার ভালো জল দিয়ে ধোয়া হয় তারপর ঠাকুরের সামনে তিনটে জিনিস আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে শঙ্খের জল তারপর চন্ডা বাটি তার সাথে একটা ঠাট থাকে সেই ঠাটে ওং এঁকে তার মধ্যে তুলসী দেওয়া হয় তারপর সব ঠাকুরের নামে একটু একটু করে ফুল দেওয়া হয় তার সাথে শঙ্খের জল দিয়ে সব ঠাকুরকে আরতি করা হয় তারপর স্নান করানো হয় তারপর চন্দন লাগানো হয় ফুল দেওয়া হয় তুলসী পাতা দেওয়া হয় নারায়ণ চরণে গীতাতে তারপর অনেক কিছু সব কিছু তো আর একটার মধ্যে শেয়ার করতে পারছি না তো তোমাদেরকে অল্প করে বলে দিলাম তারপর সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় আমাদের ঠাম রামকৃষ্ণ ঠাকুরের আরেকটা নিয়ম তোমাদেরকে আমি বলে দিই আমাদের যে দীক্ষা দেয় দীক্ষা গুরু উনি সময় বলেন যে ঠাকুরের সিংহাসনে কখনো গুরুদেবকে মানে যে গুরুদেব দীক্ষা দিচ্ছেন তাকে যেন না বসানো হয় বা বসাতে হবে না সেটা উনি বলে দেন বাট দেখো যার যারির মানে কি বলবো শ্রদ্ধা ভক্তি তো সবার কাছে না তো সবসময় আমরা ঠাকুরের যে ঠাকুর যে যাকে গুরুদেব আমাদের বাড়িতে অনেকজন যে গুরুদেব যাকে মানে যার কাছ থেকে দীক্ষা নিয়েছে তার ফটো সবসময় আমরা ছবিটা বসিয়ে রাখতাম তো এবার আমাদের জায়গা কম পড়ে গেছে দেখে উপরে মা গুরুদেব কে বসিয়ে ফুল চন্দন দিয়েছে আর নিচে ভোগটা দিয়েছে কি করবে বলো এখনও ডিসাইড করতে পারছে না যে জায়গাটা কী করে তৈরি করবে জাস্ট এই কয়েকটা দিন ভালো করে পুজো আচ্চা দিচ্ছে যখন ঠাকুরের মূর্তিটা ফাইনালি মানে স্থাপিত হয়ে যাবে তখন অন্যরকমই আরও কিছু অ্যাড করবে বা আরও অন্য করে সুন্দর করে সাজিয়ে দেবে তো এই যে আমাদের সুন্দর করে ভোগ লাগানো হয়ে গেছে যেহেতু তোমাদেরকে বললাম ওই দিন ঝুলন পূর্ণিমা ছিল তার মধ্যে বৃহস্পতিবার ছিল তো এখানে দেখো সুন্দর করে মা সবাইকে ভোগ লাগিয়েছে আর রাধা কৃষ্ণের ফটোও বসিয়েছে মানে মূর্তি বসিয়েছে যেটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল আর আমাদের ঠাকুর ঠাকুরঘরটা দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করার কথা বলো জানি অনেকটা দেরি হয়ে গেছে অনেকে আগে থেকে গ্যাস করেছো বা অনেকে জানতে এই যে দেখো আমি বললাম না ঠাকুর গুরুদেবকে উপরে বসিয়ে রেখেছে কি করবে কি না এখনও বুঝতে পারছে না তো যাই হোক আজকের ব্লগে এতটুকুই ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম একদম মনের কাছের কথাবার্তাগুলো বা মনের যা শখ আলাদা ছিল সবাই সব কিছুই আজকে ফুলফিল হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্তই রইল দেখা হচ্ছে আমার সেকেন্ড আইভুড়ো ভাতের ব্লগ নিয়ে টাটা